দেয়ালে ফাটল, ফাটল মানে ইট নড়ে গেল। কারণটা কি, কালকে গাঁথনি করা হয়েছে, এগুলো ব্রিক ওয়ার্ক কাজ, যে ব্রিক্সের কাজ হয়েছে গতকাল, আর আজকে যে শাটারিং চলছে, আজকে শাটারিং নড়বড়ে হবে, ফাটবে, ধাক্কা লাগছে, কারণ সেটিং হওয়ার যে সময়টা, সিমেন্টের একটা নির্দিষ্ট সেটিং সময় লাগে, সে সময়টা দেওয়া না, এখন ব্রিক্সের কাজ চলছে একদিক থেকে আবার লিন্টেলের শাটারিং ঠোকাঠোকি, ফলে কাজের যে একটা সিস্টেম, সেই সিস্টেমে যেটা যতটা নির্দিষ্ট সময় অনুযায়ী দরকার জমতে দেওয়ার যে সময়, সেটা হচ্ছে না, ফলে কাজের ক্ষতি হবে। কাজের ক্ষতি মানে সর্বনাশগুলো যেগুলো হওয়ার আর কি, এগুলো মালিক পক্ষের খুব যত্ন সহকারে সময় দেওয়া উচিত কাজের, কিন্তু না দিলে